আমরা সপ্তাহে একদিন করে জেলে পর্যন্ত যেতাম কারণ সৌদি আরবের প্রায় প্রত্যেকটা জেলখানাতে শুনুদ্দিনিয়া নামে একটা বিভাগ আছে যে বিভাগের কাজ হলো বন্দীদেরকে ধর্মীয় বিষয়ে তাদেরকে দীক্ষা দেওয়া যাতে করে তাদের মধ্যে অপরাধ প্রবণতা কমে তারা যেন আল্লাহমুখী তাদের মধ্যে বাড়ায় এজন্য আলেমদেরকে বিভিন্ন ভাষাভাষী যেহেতু সেখানে বিভিন্ন দেশে মানুষ আছে শ্রমিকরা আছে প্রবাসীরা আছে এজন্য বিভিন্ন ভাষাভাষী আলেমদেরকে তারা নিয়োগ দিয়ে রাখে এই আলেমরা গিয়ে সেখানে নসিহা করেন তো আমার দায়িত্বের অংশ ছিল জেলখানা গেলে বাংলাদেশে যে কয়েদি ভাইরা আছেন তাদেরকে ডেকে আনা হতো এবং তাদের সামনে আমরা কিছু নসিহা করতাম তো এরকম একদিন আমার মনে পড়ে যে আমার বাসার পাশে আমি যেখানে ছিলাম এবং যে অঞ্চলে আমার দায়িত্ব ছিল সে অঞ্চলে একটা মসজিদে আমি কথা বলতে যাব বাংলায় স্বাভাবিকভাবে আমি বাংলায় কথা বলবো আমার বাংলাদেশি ভাইদেরকে যেহেতু আমি তাদেরকে লক্ষ্য করে কথা বলবো বাংলায় কথা বলবো আমি বাংলায় নসিহা করা শুরু করলাম কিছুদিনের মধ্যে মসজিদের ইমাম সাহেবের কাছে কে বা কারা বলল যে উনি উর্দুতে বললে ভালো হয় আমাকে তখন ইমাম সাহেব উনি বেশ অনেক বড় একজন শিক্ষিত মানুষ এবং অনেক বড় একজন আলেম মানুষ উনি আমাকে বললেন যে শেখ তুমি তো উর্দু খুব ভালো জানো হিন্দি খুব ভালো জানো আমি আসলে হিন্দি উর্দু খুব ভালো জানি আমার হিন্দি উর্দু শুধু না বিভিন্ন ভাষা রপ্ত করা এটা আমার খুব পছন্দের একটা কাজ এই জন্য চিটাঙ্গের ভাষা আমি খুব ভালো করে বলতে পারি আমি চিটাঙ্গের ভাষা যখন বলি অনেক সময় চিটাঙ্গের মানুষ যারা আছে তারা নিজেরা রীতিমতো বিভ্রান্তিতে পড়ে যায় লোকের বাড়ি চিটাগাং কিনা এরকম আরও অনেক ভাষা আছে যে ভাষাগুলো আমি রপ্ত করাটা এটা আমার খুব পছন্দের একটা কাজ তো উর্দু এবং হিন্দিতে আমি কথা বলতে পারি এবং উর্দু হিন্দিতে কথা এত এত পরিষ্কারভাবে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ যে ওই ভাষাভাষীরা আমার এরকম এক দুইটা বক্তব্য শোনার পর তাদের মধ্যে তারা বলেছে যে লাগতা হ্যাঁ আবি আপ হিন্দুস্তান সে আ চুকে হ্যাঁ তো আমাকে ইমাম সাহেব বললো যে ভাই আপনি উর্দুতে বক্তব্য দিবেন এই মসজিদে আমরা নামাজের পরে দাঁড়ায়া প্রবাসীদের যে যে মসজিদে বেশি উপস্থিতি ছিল সেখানে আমরা কথা বলতাম তো আমি বাংলায় কথা বলতে উনি আমাকে বললেন যে ভাই আপনি উর্দুতে কথা বলবেন আমি বললাম কেন আরবিতে তার সাথে কথা বললাম তো উনি বললেন যে কারণ উর্দুতে কথা বললে এখানে বাংলাদেশি যারা আছে তারা তো বুঝবেই পাশাপাশি ইন্ডিয়ান যারা আছে পাকিস্তানি যারা আছে তারাও বুঝবে তাহলে তোমার কথা দ্বারা বেশি মানুষ বুঝবে এই জন্য তুমি উর্দুতে কথা বললে ভালো হয় তো আমি ওনাকে বললাম যে আমার বাঙালি যারা হিন্দি শিখছে এদের বেশিরভাগ হিন্দি সিনেমা দেখে হিন্দি শিখছে তো এই হিন্দি শিখা আমি যখন কোরআন হাদিসের আলোকে ইসলামের কথা বলবো সেই শিখাতে একরকম না আমি যে উর্দু জানি আমি যে হিন্দি জানি সেটা বই পুস্তকের হিন্দি আমি শুদ্ধ পরিপূর্ণ হিন্দি ইংরেজি এবং উর্দু ভাষা আমি বলতে পারি সাধারণ মানুষ তো ভাঙা ভাঙা হিন্দি জানে এবং বুঝে আমার কথা কোরআন হাদিসের কথা যদি আমি বলতে যাই এবং যদি কোনোটা একটু ভুল বুঝে তাহলে বিভ্রান্তির কারণ হবে তাছাড়া আল্লাহ তাআলা সমস্ত নবীকে এই যে কোরআন আয়াত বলেছে আল্লাহ বলেছেন ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমি সমস্ত রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে জাতির কাছে পাঠিয়েছেন সে জাতির ভাষায় পাঠিয়েছেন আরেক ভাষায় পাঠান নাই তুমি কেন আমার দেশের মানুষকে ইসলাম উর্দুতে এবং হিন্দিতে শিখতে বাধ্য করছো আমি এটা করতে পারবো না ওই ভদ্রলোকের নাম ছিল ডক্টর আব্দুল করিম ডক্টর আব্দুল করিম ইমাম সাহেবের নাম ছিল তো আমি ওনাকে বললাম যে আমি এটা পারবো না দুঃখিত আমি উর্দু ভাষা খুব ভালো পারি তুমি বললে আমি বাংলার মতো হুবহু একই গতিতে আমি উর্দু ভাষায় কয়েক ঘন্টা লেকচার দিতে পারবো আমার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ কিন্তু তুমি আমার দেশের মানুষকে উর্দুতে ইসলাম শিখতে বাধ্য করবা হিন্দিতে ইসলাম শিখতে বাধ্য করবা এটা আমি করতে দেবো না আমি রাজি না উনি বললো না বেশি মানুষের ফায়দা হবে আমরা বেশি মানুষের যদি ফায়দা হয় তাহলে আরবিতে করলে আরো ভালো কারণ যারা আরব দেশে থাকে বাঙালি হোক ইন্ডিয়ান হোক পাকিস্তানি হোক সবাই টুকটাক ভাঙাচোরা আরবি জানে তাহলে আমি আরবিতেই লেকচার দেই তখন উনি বুঝতে পারছেন না এই যুক্তিটা সঠিক না তখন বলছেন ঠিক আছে তুমি তোমার মায়ের ভাষায় মাতৃভাষায় কথা বলো এবং সে বিষয়ে তুমি বক্তব্য দাও বললাম দেখো এই মাতৃভাষায় কথা বলার অধিকার ক্ষুণ্ণ করে অন্য ভাষায় কথা বলতে অন্য ভাষাকে রপ্ত করতে সেটাকে আয়ত্ত করতে সেটাকে প্রতিষ্ঠিত করতে মাতৃভাষাকে ইগনোর করতে বাধ্য করার কারণে আমার দেশের মানুষ আন্দোলন সংগ্রাম পর্যন্ত করেছে বিধায় তুমি খবরদার আমাকে আমার মায়ের ভাষার বাইরে অন্য ভাষায় মানুষকে ওয়াজ করতে বাধ্য করো না যেহেতু আমার অডিয়েন্স আমার সামনে যারা আছে তারা বাঙালি বাংলা ভাষায় কথা বলে তারপর তিনি সরে গেলেন এবং আমাকে অনুমতি দিলেন আমি বাংলা ভাষায় কথা বললাম আলহামদুলিল্লাহ তাহলে এভাবে আমাদেরকে মাতৃভাষায় কথা বলার অভ্যাস প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বেচা কেনায় আমাদের বিভিন্ন জায়গায় এটার চর্চা বাড়াতে হবে ইনশাআল্লাহ।